ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযানে নেমেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাসব্যাপী অভিযান তৃতীয় দিনে গড়িয়েছে। সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বেশ কয়েকটি সরকারি ভবন পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় এডিসের লার্ভা পাওয়ায় সরকারি প্রতিষ্ঠান পেট্রো বাংলাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। মেয়র জানান, বাসাবাড়ি ও সরকারি বেসরকারি ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন উত্তর সিটির মেয়র। দায়িত্ব পালন করব শুধু মুখে মুখে, বাস্তবে কেউ দায়িত্ব পালন করছে না। বাস্তবে যে দায়িত্ব যদি পালন করে তাহলে কিন্তু আজকে এই সরকারি প্রতিষ্ঠানে একটি সংস্থাতে এসে কিন্তু আমি মশার লার্ভা পাওয়া মোটেই ঠিক না। আমি সকলকে অনুরোধ করব, সরকারি বেসরকারি আধা সরকারি স্কুল কলেজ মাদ্রাসা বাসাবাড়ি যার যার অঙ্গনকে যেন আমরা পরিষ্কার করি।